হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তানিয়াজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আশা করছি পুরো ভিডিওতে আমার সাথেই থাকবেন আমি ফয়েজ লেকের ওয়াটারল্যান্ড ঘুরে এবার লেকটা পার হয়ে যাচ্ছি ফয়েজ লেক মূল পিকনিক স্পটে যেখানে থাকছে বাচ্চা এবং বড়দের প্রচুর রাইড অনেকগুলো রাইড আমরা তো ঘুরেই শেষ করতে পারিনি তো প্রবেশ করার পরেই আমার বাচ্চা এইটা দেখে মানে তাকে আমি জোর করেও নামাতে পারিনি অনেকক্ষণ সে এখানে খেলাধুলা করেছে পরে যে জোর করে নামাতে হয়েছে আর এতগুলা রাইড ফ্রি ছিল আমাদের চারটা তাও আমরা শেষ করতে পারিনি আর কি প্যাকেজের মধ্যে যেগুলো ছিল আর আসলে ঘুরে দেখার মতো অনেক সুন্দর জায়গা একদিনে শেষ করা আসলেই বেশ কষ্টকর হয়ে যায় আমাদের আসতে আসতে একটু লেট হয়ে গিয়েছিল যার কারণে আসলে দুইটা স্পট একদিনের দেখে শেষ করা একটু কষ্টকর হয়ে গিয়েছে তো ছেলেরা আমার এক এক করে তাদের পছন্দের যে রাইডগুলো আছে সেগুলোতে আগে চড়তেছে যদিও বড় ছেলে এখন একটু বড় হয়ে গিয়েছে এই জন্য ওর এসব রাইডগুলো বেশ একটা পছন্দ ছিল না তারপরে ছোট ভাইয়ের জন্য বললাম যে না তুমি এখানে একটু থাকো তাহলে ও ভয় পাবে না এই জন্য দুজনকে একসঙ্গে দিয়ে চড়াইলাম আর কি আর যে অনেক বড় বড় যে রাইডগুলো আছে সেগুলাতে আসলে ওভাবে ভিডিও করতে পারিনি যখন দুটো না তিনটাতে যেন আমি চড়েছি কিন্তু আসলে ভিডিও করার মতন অবস্থায় ছিলাম না আমি এত ভয় পেয়েছিলাম যে আসলে বলে বোঝানোর মতো না আর যারা বেশি সাহসী তারা সুন্দরভাবে চড়তে পারবেন সমস্যা নেই আমি একটু ভীতু মনের মানুষ এই জন্য আমার একটু ভয় লেগেছে এই আর কি এই রাইডটা শেষ করে আমার বাচ্চারা চলে এসেছে এই যে ট্রেন ডাইনোসর ট্রেন এগুলো বেশ আনন্দদায়ক এবং মোটামুটি কোনো আসলে রিস্ক নেই বাচ্চাদের জন্য আমার ছোট ছেলে আসলে খুবই আনন্দ পেয়েছে এই যে আমার বড় ছেলে মন খারাপ করে আছে সে এখানে চড়বে না তার এগুলো ভালো লাগতেছে না অন্যগুলো চড়বে আসলে ওর মধ্যে একটু বড় বড় ভাব এসেছে মনে হয় আর কি এই যে সেই কী বলবো এটাকে কী নৌকা বলা যায় আমি আসলে ভেবে পাচ্ছি না মানে ভয়ঙ্কর থেকেও ভয়ঙ্কর আমি গতবার চড়েছিলাম এবার আর আমি চড়িনি আমাকে টাকা দিলেও আমি এখানে চড়বো না মানে ফ্রি তো দূরে থাক আমাকে যদি টাকাও কেউ দেয় তাও আমি এটাতে চড়বো না মানে এত বিশ্রী অবস্থা মানে সব থেকে ভয়ঙ্কর এবং বাজে রাইড এটা তো এই যে আমার ছেলে আরও নতুন আর একটা রাইডে উঠেছে এগুলো মোটামুটি ভয় করলেও চড়া যায় আর কি তবুও আমি চড়িনি আমার শেষে যে আমার খুবই ভয় লাগতেছিল আমি আর বেশি রাইডই চড়িনি প্রথমবার যখন এখানে এসেছিলাম সাহস করে সব কয়টা রাইডই চড়েছিলাম কিন্তু কোনোটা গ্যাপ রাখিনি আর এবার সবগুলো রাইড চড়তে পারেনি দুটো রাইড সম্ভবত চড়েই আর ভালো লাগে নাই মানে ভয় লেগেছে আর চড়িনি তো আসলে বাচ্চাদেরকে নিয়ে আসলে তারা খুবই আনন্দ করবে খুবই ভালো লাগবে ওদের কথা চিন্তা করেই আসলে আসা তো যাই হোক আমাদের ঘুরতে ঘুরতে প্রায় সময় শেষ হয়ে গিয়েছে অনেকগুলো রাইড আমাদের বাকি ছিল এই যে বাইরের মানে ফয়েজ দেখে শুরুতে যেটা ঢুকতে আমরা তো বাইরে শেষ করে এসেছি বিধায় আমরা সন্ধ্যা লেগে গেছে দেখতে পাচ্ছেন আবহাওয়াটা কেমন একটু অন্ধকার হয়ে আসছে এই যে বাইরের লুকটা এরকম তো বাইরে কিন্তু আবার কিছু দোকানপাট আছে এই যে আপনাদের ভালো লাগলে আপনারা এখানে কিছু আনকমন কিছু জিনিস আছে আর কি কিনলে কিনতে পারা যায় তো ফয়েজ লেকে ঘোরাফেরা করার পর আমরা একটু কর্ণফুলি টানেলে যাব আর কি সেই উদ্দেশ্যটাও ছিল গাড়িতে ওঠার পর জানা গেল এই দেখুন কিছু ব্যাগ আমি প্রথমবার কক্সবাজার থেকে এরকম কোয়ালিটির কিছু ব্যাগ কিনেছিলাম এই যে বলতে বলতে চলে এসেছি কর্ণফুলি টানেলে এখানে আর কিছুক্ষণের মধ্যেই সেখানে আমরা ঢুকবো আসলে টানেল ওইভাবে দেখানোর কিছু নেই সবাই বললো বা যেহেতু কাছ থেকে এসে ঘুরে যাব এই উদ্দেশ্যে একটু যাওয়া আর কি যে নদীর আর কি নদীর গভীরে বা মাটির নিচ থেকে যে রাস্তাটা গেছে আর কি সেটাই তো টানেল সবাই জানেন হয়তো তো সবাই বলল যে যেহেতু এখান থেকে ঘুরে যাচ্ছে তো সেখানে না গেলে কেমন হয় টানেলে ঘুরলাম তারপরে আপনার পতেঙ্গা সমুদ্র সৈকতে গেলাম সেখানে বেশ অন্ধকার হয়ে গিয়েছিল বলে সেখানে আর কোনো ভিডিও করিনি রাত হয়ে গিয়েছিল শুধু জাস্ট একটা কাঁকড়া খেয়েছিলাম তবু যদি বলেন যে কাঁকড়া খাওয়ার অভিজ্ঞতাটা কেমন ওর বাবা বলেছে যে কক্সবাজারের কাঁকড়া নাকি অনেক ভালো প্রথমবার যখন ওখানে গিয়েছিলাম খাওয়া হয় নাই পরবর্তীতে ওর বাবা খেয়েছিল বলেছে তবে এখানে যে খেয়েছি এটা আর কি খুবই বাজে অভিজ্ঞতা আমি মানে নো টেস্ট একদম কোনো স্বাদ নেই একদম বাজে বলতে গেলে আমি চাষটা আমার মুখটা নষ্ট হয়ে গিয়েছিল আর কি আমি বললাম এখন অনেকের কাছে ভালোও লাগতে পারে তো এই যে টানেলের মধ্য দিয়ে কিন্তু আমরা এখন পার হচ্ছি দেখি খুব ভালোই লাগছিল প্রথমবার দেখা বেশ অনেকক্ষণ সময় লেগেছে টানেল এবং একবার গেছি পর পরের বার আবার ঘুরে আবার নাকি আর একটা টানেল বের হওয়া লাগছে এই যে আপনাদেরকে যে বললাম যে সেই ঐতিহ্যবাহী কাঁকড়া তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ